আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটা কিভাবে লিখতে হবে সেই বিষয়ে একটি নির্দেশনামূলক ক্লাস নিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করো। তোমরা স্ক্রিনে একটি কভার পেজ দেখতে পাচ্ছ, এটি মূলত তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ। এই কভার পেজটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানেই কিন্তু নির্দেশনা আছে। দেখো, তোমাদের নির্দেশনায় বলা হয়েছে যে নিচের অংশ শিক্ষার্থী সহজে ইংরেজিতে পূরণ করবে। তাহলে এখানে তোমরা অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অর্থাৎ প্রথম সপ্তাহে যে তোমাদের যে সব প্রত্যেকটার ক্রমিক নম্বর কিন্তু এক হবে, তাহলে ক্রমিক নম্বর এক, তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এখানে তুমি যে অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অধ্যায়ের নাম লিখবে। নমুনাস্বরূপ আমি বলতে পারি, যেমন আমাদের উচ্চতর গণিত বই থেকে প্রথম সপ্তাহে একাদশ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাহলে একাদশ অধ্যায়ের যে অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে ক্রমিক নম্বর গেল, অ্যাসাইনমেন্ট শিরোনাম গেল। এবার আসি বিষয় কোড ও বিষয়ের নাম। বিষয় কোড 126, অর্থাৎ 126 এটি তুমি ইংরেজিতে লিখবে। তারপর বিষয়ের নাম, এখানে তুমি উচ্চতর গণিত, গণিত বাংলায় লিখবে অথবা হায়ার ম্যাথমেটিক্স লিখবে। তারপরে শিক্ষা বোর্ডের নাম, তুমি যে বোর্ডের শিক্ষার্থী এখানে সেই বোর্ডের নামটি লিখবে। নমুনাস্বরূপ মনে করো, তুমি যদি যশোর বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে লিখবে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন যশোর। আবার তারপরে তুমি যদি অন্য বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাই একই একই নিয়মে তুমি বোর্ডের নামটি লিখে ফেলবে। তারপরে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, দেখো তোমাদেরকে কিন্তু বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকের কাছে রেজিস্ট্রেশন কার্ড আছে। সেই রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে ইংরেজিতে প্রত্যেক ঘরে লিখে দিবে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশন নম্বরও তোমার লেখা হয়ে গেল। এবার শিক্ষার্থীর নাম, তুমি রেজিস্ট্রেশন কার্ডে তোমার যে নাম আছে ইংরেজিতে সেটি লিখবে, পিতার নাম মাতার নামে সবগুলো ইংরেজিতে ক্যাপিটাল লেটারে সুন্দরভাবে লিখে দেবে। তারপরে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, যেহেতু নিচের অংশটি মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে এই অংশে তুমি কিন্তু কোনো রকম হাত দিবে না, এটা তোমার কাজ নয়, এটা এখানে তোমাকে কোনো কিছু করতে হবে না। তারপরে কভার পেজের 3 নম্বর পার্টটি দেখো, যেখানে কাশি চিহ্ন দেওয়া আছে, এই এই চিহ্নিত অংশ থেকে বলছে নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে। তাহলে এখানে এই অংশটুকু যেহেতু প্রতিষ্ঠান পূরণ করবে এখানে তোমার কোনো কাজ নেই, অতএব এখানে তুমি কোনো হাত দিবে না, এই এই অংশটা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করা হবে। তবে আমি তোমাদের আবারও বলে রাখি যে এই এই কভার পেজটার, যেহেতু এই পুরো অংশটা খেয়াল করো, এই অংশটা পুরোটাই তোমার অ্যাসাইনমেন্টের প্রথমে কিন্তু থাকবে। এই কভার পেজটি তুমি তোমার খাতার উপরে পিন আপ করে লাগায় রাখবে। এই প্রথম অংশটা তুমি নিজে সহজে ইংরেজিতে পূরণ করবে, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশে তোমার কোনো হাত দেওয়ার দরকার নেই। তা আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্টের যে কভার পেজটা নিয়ে যে ঝামেলা ছিল সেটি চলে গেছে। কারণ আর একটা বলি, কেউ নিজের মতো করে কভার পেজ তৈরি করে এখানে করবে না, কারণ এই 3টা পার্ট জড়িত আছে। যদি একান্তই তুমি নিজেই এই কভার পেজটি একবার হুবহু এরকম কম্পিউটারে কম্পোজ করে বানাও সেটি ভিন্ন কথা, তা না হলে কিন্তু তুমি এই ইচ্ছা মতো 6, 7, 8, 9 এ যে ধরনের কভার পেজের নমুনার কথা বলা হয়েছে এই কভার পেজটি কিন্তু তেমন নয়। অতএব এটি তোমরা একটি বিদ্যালয় থেকে সংগ্রহ করবে অথবা নিজেরাই একটা সুন্দর করে এভাবে বানাবে, বানানোর পরে এটাকে কম্পিউটারে কম্পোজ করে বানাবে, তারপর ফটোকপি করে অন্যান্য অ্যাসাইনমেন্টে এটি ব্যবহার করবে। তা আশা করছি শিক্ষার্থীরা আজকে অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে তৈরি করতে হবে, বিশেষ করে 2021 সালের শিক্ষার্থীরা, তোমরা সেটি বুঝতে পেরেছো। তাই এই সংক্রান্ত যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের জবাব দিতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।